যেদিন বলা সেদিন সবাইকে ডেকে বলবো। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনেই জল্পনা বাড়ালেন মুকুল রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেভাবে তিনি বললেন যে আজকে তিনি কিছুই বলবেন না, যেদিন বলার তিনি সবাইকে ডেকে বলবেন, মুকুল রায়ের এই একটি বাক্য নিয়েই এখন রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড়। প্রশ্ন হচ্ছে যে মুকুল রায় ঠিক কি বলতে চাইছেন, কি বলার জন্য তিনি সবাইকে ডাকতে চাইছেন, এবং সেটা কি এমন কথা যে এদিন বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বিধানসভায় প্রথমবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর সেটা সবার সামনে বলা গেল না। তাহলে কি তিনি গভীরভাবে কিছু ভাবছেন? তিনি কি নিজে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, এবং সিদ্ধান্ত নিতে পারেননি বলেই কি এখন তিনি কিছু বলতে চাইছেন না, সেই সিদ্ধান্তটাই বা কি? এমনই নানা প্রশ্নে কিন্তু উথাল পাথাল রাজ্য রাজনীতি। অনেকেই যেটা বলছেন যে হয়তো মুকুল রায় খুব শিগগিরই একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্ত কি? অনেকেই বলছেন যে সেই সিদ্ধান্ত হতে পারে যে ফের তিনি তৃণমূলেই ফিরে গেলেন। বন্ধুরা চমকে যাবেন না, রাজনীতিতে হয় না এমন কিন্তু কোনো জিনিস নেই, রাজনীতিতে সবই সম্ভব। ফলে যারা একথা বলছেন যে হয়তো মুকুল রায় তৃণমূলে ফিরে গেলেও যেতে পারেন, হয়তো সেই সম্ভাবনা নেই, কিন্তু তা একেবারেই খারিজ করে দেওয়া যাবে না। তবে আমরাও মনে করি যে মুকুল রায়ের মতো একজন পোর খাওয়া নেতা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন, আলপটকা কোনো মন্তব্য করে বসবেন এমনটা কিন্তু কখনোই হতে পারে না। হতে পারে যে মুকুল রায় এদিন আসলে একটা ধোয়াশা জিয়ে রেখে একটা রহস্যময় বাক্য ছুড়ে দিয়ে নিজের দল অর্থাৎ বিজেপির উপরই চাপ বাড়ানোর চেষ্টা করলেন, সেটাও তো হতে পারে। বন্ধুরা এদিন আসলে মুকুল রায় ঠিক কি বলেছেন সেটা একবার আপনারা নিজের চোখে দেখে নিন। এদিন বলা সেটা সবাইকে ডেকে বলবো। সুব্রত মুখার্জি তো কোটেন। শুরুতেই যে কথাটা বলছিলাম যে অনেকেই বলছেন যে হয়তো তলে তলে মুকুল রায় তৃণমূলে একটা ফেরার সম্ভাবনার দরজা খোলার চেষ্টা করছেন। এই কথা তারা কেন বলছেন? এই কথা বলছেন কারণ এদিন মুকুল রায় বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিতে গিয়ে যে কাজটি করেছেন তাতে কিন্তু জল্পনা উস্কানোরই কথা। তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গেট দিয়ে, যে দরজা দিয়ে বিধানসভায় ঢোকেন, সেই গেট দিয়ে কিন্তু তিনি বিধানসভায় ঢুকেছেন। সাধারণত বিধায়কদের জন্য অন্য দরজা থাকে, অন্য দরজা দিয়ে বিধায়করা বিধানসভায় প্রবেশ করেন, কিন্তু মুকুল রায় সেই দরজা দিয়ে প্রবেশ করেননি। বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দরজা দিয়ে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী বিধানসভায় ঢোকার জন্য যে দরজা ব্যবহার করেন, মুকুল রায় এদিন সেই দরজাই কিন্তু ব্যবহার করেছেন। এবং তার থেকেও বড় কথা যেটা হলো যে মুকুল রায় সেই দরজা দিয়ে গিয়ে সরাসরি বিধানসভায় তৃণমূলের যে চিফ হুইপের অফিস, সেই অফিসে গিয়ে ঢোকেন, এবং সেই অফিসে গিয়ে কিছুক্ষণ কথা বলার পর তিনি বিধানসভায় যান এবং বিধায়ক হিসেবে শপথ নেন। এবং তারপর সাংবাদিকরা তাকে অনুরোধ করলে তিনি অন্য বিধায়করা যে দরজা দিয়ে বেরিয়ে আসেন, সেই দরজা দিয়ে বেরিয়ে আসেন, এবং সাংবাদিকদের সামনে এসে তিনি হাত জোর করে কি কথা বললেন, বন্ধুরা আপনারা সেটা আগেই দেখলেন। এখন কথা হচ্ছে যে মুকুল রায় তৃণমূলে কেন ফিরবেন? এর উত্তরে অনেকেই যেটা বলছেন যে মুকুল রায় বিজেপিতে থাকা সত্ত্বেও কিন্তু তার বিরুদ্ধে সারদা নারদার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়নি। তাকে কিন্তু বিজেপিতে থাকা অবস্থাতে সারদা তদন্তের জন্য সিবিআই ডেকে পাঠিয়েছে, ইডি ডেকে পাঠিয়েছে। ফলে অনেকে যেটা অভিযোগ করেন যে সারদা নারদা থেকে বাঁচতেই মুকুল রায় বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতে যাওয়ার পর কিন্তু মুকুল রায়ের সেই উদ্দেশ্য সফল হয়নি। দ্বিতীয় তারা যেটা যুক্তি দিচ্ছেন যে মুকুল রায় 2019 লোকসভা নির্বাচনে বিজেপিকে দারুণ সফলতা এনে দিলেও 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি মুকুল রায়কে তেমন একটা পাত্তা দেয়নি, এবং 2021 ফলাফল কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়কে খোলা হাতে ব্যাটিং করতে না দিয়ে কি ভুলটাই না করেছেন। কিন্তু বিজেপি ফল ভালো না করলেও মুকুল রায়কে যে
কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল, সেখানে কিন্তু তিনি ভালোভাবেই জয়ী হয়েছেন। ফলে এই মুহূর্তে মুকুল রায়ের কিন্তু বলার মতো অনেক কিছুই রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে যেটা মনে করছেন যে মুকুল রায়ের এবার বিধানসভায় কিন্তু বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার একটা যোগ্যতা কিন্তু রয়েছে, কিন্তু দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারীর মতো নেতারা সেটা হয়তো হতে দেবেন না। এমনিতে বিজেপি সূত্রে যেটা খবর যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ চাইছেন যে বিরোধী দলনেতা হিসেবে এমন বিজেপি নেতাকেই দায়িত্ব দেওয়া হোক, তিনি কিনা বাইরের কোনো দল থেকে বিজেপিতে আসেননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় আদৌ বিরোধী দলনেতার পদ পান কি না সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে। এখন এই অবস্থায় যদি তৃণমূল মুকুল রায়কে ফিরে পাওয়ার জন্য তদবির শুরু করে, মুকুল রায়কে দূত পাঠানো শুরু করে কিংবা বার্তা পাঠানো শুরু করে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা এখন প্রশান্ত কিশোর কিন্তু এখনও তৃণমূলের সঙ্গে কাজ করে চলেছেন, তৃণমূলের হয়ে কিন্তু তিনি ঘুটি সাজানোর কাজ করে চলেছেন। ফলে অনেকেই যেটা মনে করছেন যে মুকুল রায়ের মতো অভিজ্ঞ নেতা ফের যদি তৃণমূলে ফিরে যান তাহলে কিন্তু তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এর পাল্টা যুক্তি হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে মুকুল রায়ের এই ধরনের বড় কোনো পদক্ষেপ একটা ঝুঁকির কাজ হতে পারে, কেননা এখনো পর্যন্ত কিন্তু সারদা নারদা তদন্তের শেষ হয়নি। মুকুল রায় যদি ফের তৃণমূলে ফিরে যাওয়ার চেষ্টা করেন তাহলে ফের সেই তদন্তের যে গতি আচমকায় বেড়ে যাবে না, তার দায়িত্ব কে নেবে? পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে মুকুল রায় এরই মধ্যে বিজেপিতে কিন্তু একটা নিজের জায়গা তৈরি করে ফেলেছেন, হয়তো তিনি এবারের একুশের বিধানসভা ভোটে তেমন কোনো দায়িত্ব পাননি, তিনি হয়তো তার খেল দেখাতে পারেননি, কিন্তু মুকুল রায়ের মধ্যে যে কী জিনিস রয়েছে সেটা তিনি কিন্তু 2019 লোকসভা ভোটেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে মুকুল রায় এমন রহস্যভরা ইঙ্গিত দিতে গেলেন কেন? তিনি এমন রহস্যজনক কথা বলতে গেলেন কেন? এর উত্তর রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই মুহূর্তে বিজেপির মধ্যে যে একটা উথালপাথাল দশা চলছে, সেই উথালপাথাল দশায় কিন্তু প্রত্যেকেই নিজের জায়গাটা ঠিক করে ফেলতে চাইছেন, নিজের জায়গাটা দখল করে নিতে চাইছেন। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে যে কজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তাদের প্রত্যেকেরই নজর কিন্তু এখন বিধানসভার সেই বিরোধী দলনেতার পদ, ফলে মুকুল রায়ও কিন্তু তার বাইরে নন। এখন এই জায়গায় দাঁড়িয়ে মুকুল রায় এমন একটা ধ্বসভরা মন্তব্য করে আসলে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব সেই কেন্দ্রীয় নেতৃত্বকে একটা চাপ রাখার চেষ্টা করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তাদের মতে এটা মুকুল রায়ের যে রাজনৈতিক রণকৌশল তারই একটা অঙ্গ মাত্র, কেননা এই মুহূর্তে তৃণমূলে ফিরে যাওয়াটা অত সহজ নয়। মুকুল রায় যদি তৃণমূলে ফিরেও যান তাহলে কিন্তু তৃণমূলের যে দু নম্বর জায়গাটি সেই জায়গাটি কিন্তু তিনি আর এখন ফিরে পাবেন না, কেননা সেই জায়গায় কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন এবং তার পাশাপাশি প্রশান্ত কিশোর কিন্তু পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। ফলে মুকুল রায়ের যে শূন্য জায়গাটি ছিল সেই শূন্য স্থান কিন্তু এরই মধ্যে তৃণমূল পূর্ণ করে ফেলেছে। ফলে এখন যদি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে চান তাহলে কিন্তু তার সমস্যা আরও বাড়বে বরং কমবে না। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।